তাকে নিজের সবটা দিয়ে ভালোবেসেছি জাস্ট ভুলে যায় কি করে। হ্যালো দর্শক বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়ালসে। তো দর্শক বন্ধুরা, আজকে আমরা কথা বলবো শোভন সামন্তী জুটির পুরনো রসায়ন এবার কিন্তু আসতে চলেছে ওটিটিতে। প্রকাশ্যে পেছনে পেয়েছে দুজনে নামক নতুন ওয়েব সিরিজের অফিসিয়াল ট্রেলার, এবং সেখানে অভিনেত্রী সামন্তী চ্যাটার্জি এবং সোহম চক্রবর্তী প্রথমবার কিন্তু কোনো ওয়েব সিরিজে দেখা যাবে। অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় হইচইয়ের ওটিটি প্ল্যাটফর্মে খুব তাড়াতাড়ি অর্থাৎ আগামী 9 জুলাই, হ্যাঁ দর্শক বন্ধু, আর মাত্র 4 দিন পরই আসতে চলেছে এই ওয়েব সিরিজটি। যেই ওয়েব সিরিজের ট্রেলার কিন্তু ইতিমধ্যে মুক্তি পেয়েছে, খবর চার হয়েছিল যেখানে গত বছর, এবং তারপর থেকে শুরু হয় দর্শকদের অপেক্ষা। এবার শেষমেশ সামনে এসেছে অভিনেত্রী সামন্তী চ্যাটার্জি, সোহম চক্রবর্তী প্রথমবার দুজনে ওয়েব সিরিজের অফিসিয়াল ট্রেলার। অমিতাভ ভট্টাচার্যের পরিচালনায় এই হইচই প্ল্যাটফর্মে আসছে যে সিরিজটি, এর আগে একাধিক কমার্শিয়াল ছবিতে যেখানে সোহম সামন্তীকে দেখা যাচ্ছিল, বক্স অফিসে হিটও করেছিল তাদের অনেক ছবিগুলি, এবার প্রথমবার তারা মুখ দেখাতে চলেছেন ওটিটি প্ল্যাটফর্মে। থ্রিলার ধর্মী এই সিরিজের প্রথমে নাম রাখা হয়েছিল ইনটিউশন, এরপর নাম বদলে রাখা হয় দুজনে। গতই বছর 8ই নভেম্বর থেকে এই সিরিজের শুটিং শুরু হয়েছিল। ট্রেলারের শুরুতেই দেখা যাচ্ছে একটি দুর্ঘটনা কবর পরে অমর, অর্থাৎ যেখানে সোহমকে দেখতে পাওয়া যায়, তার শোকার্ত শ্রী অহনা যাকে অর্থাৎ শ্রাবন্তী, তার এত বছরের ভালোবাসায় ঘটল এক দুর্ঘটনা। সন্দেহ এবং বিভ্রান্তি তৈরি হয় যখন অহনাকে একজন অপরিচিত ব্যক্তি জানান যাকে তিনি স্বামী ভাবেন তিনি আসলে একজন অন্য ব্যক্তি। জীবনে ঝুঁকি নিয়ে অহন তার স্বামীর বিরুদ্ধে গিয়েও অনুসন্ধান শুরু করে আসল সত্যটাকে। একে একে ঘটে যায় নানা ঘটনা, সামনে আসে নানা সত্যি এবং আরও রহস্য দানা বাঁধতে থাকে। এইভাবেই গল্প হয়ে গেছে এই সিরিজের। ওয়েব সিরিজে পা রেখে সামন্তী জানিয়েছেন, আমার একটি খুব স্পেশাল প্রজেক্ট, কারণ এর মাধ্যমে আমার প্রথম ডিজিটাল জুনে হাতে করি হবে, এবং তাও আবার সোহমের সঙ্গে, তাই তিনি যথেষ্ট এক্সাইটেড। এছাড়াও দুজনেতে গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন দেবশঙ্কর হালদার, অনিন্দিতা কপিলেশ্বরী, রাজদীপ গুপ্ত এবং অর্জিজার রায়। শ্রাবন্তী সোহম জুটির পুনর রসায়ন এবার পর্দায় দেখা যাবে বলে মনে হচ্ছে, তাই আগামী 9 জুলাই হইচই যেখানে এই ছবির অর্থাৎ এই সিরিজের স্ট্রিমিং শুরু হবে। তাহলে দর্শক বন্ধুরা এবং সোহম সামন্তী জুটির ভক্তরা, তোমরা কতটা এক্সাইটেড এই ছবিটি বড় পর্দায় অর্থাৎ থ্রিলার ওটিটি প্ল্যাটফর্মে দেখার জন্য? অবশ্যই কমেন্টে জানাও। এরকমই সিনেমা জগতের লেটেস্ট আপডেট পেতে হলে এখন সাবস্ক্রাইব করে ফেলো আমাদের চ্যানেল রেড কার্পেট অফিসিয়াল।